ওমান, দুবাই, পুরো সৌদি আরব, জাজিনাতুল আরব খেলা দেখাই দিছে আল্লাহ। মরার আগে নবীর এই হাদিসটা দেখে গেলাম, আমার নবী সত্য। দুবাই হজরত বিমানবন্দর হানির নিচে আন্তর্জাতিক সব বিমান বন্দর বন্দরে, আমরা বাংলাদেশে তো কয়েক মাইল উপরে সমুদ্র পৃষ্ঠের থেকে উপরে, আর সমুদ্র পৃষ্ঠের সবচেয়ে নিচু জায়গাটাও চাই এসি, এক ফুট উপরে দেশ, সাগরের পানি এক ফুট নিচে এক ফুট উপরে দেশ, সেটার নাম হজরত মালদ্বীপ। হজরত শুধু রায় দোয়াহটি বিমানে তো নামে, বিমান নামে তো হানিত নামে, কদুর হানিত নামে সার খাই বিমানবন্দর আন্দাজ যায় এদুর উপরে বিমানবন্দর। আল্লাহ রায় আইব কতক্ষণে, আরে হার করো হার করো। তো এই যে তুফান, কত দেশে মোকাবিলা করে বেলে, এই যে তুফান কত দেশে মোকাবিলা করে বেলে, কত বড় কাটটা সিটারি পূর্ণ শব্দ মোকাবিলা। মোকাবিলা বাবে মোফায়লা থেকে গ্রামাটিক্যাল স্ট্রাকচার হলো মশা রেখা, দুইটা ফাটমার লাগে, মানে আল্লাহ তুফান দিব হাতে তুফানের ঠেকাই। এই যে তুফান কত দেশে মোকাবিলা করে বেলে, কত বড় কাটটা সিটারি পূর্ণ শব্দ মোকাবিলা। মোকাবিলা বাবে মোফায়লা থেকে গ্রামাটিক্যাল স্ট্রাকচার হলো মশা রেখা, দুইটা ফাটমার লাগে, মানে আল্লাহ তুফান দিব হাতে তুফানের ঠেকাইব। ও আল্লাহ তুফান দিকে এটা দেখো মোকাবিলা, অন ডুবাই হচ্ছে নি এতে মোকাবিলা করতো হচ্ছে নি, এতে আল সোহাবিলের মধ্যে শখের মধ্যে ডগি মেসাজ খারাপ হয়ে গেছে সোহাবিন বুনাই বাদ দেন, এতে আই বাই হাত দুয়ারের মধ্যে রশি করো হাতের বউ মনে করি বাবি রেহিডা এটি কক দৈত্য এসে করে এত দরে করে এত দৈত্য এসে কাছে বেদ দরে করে এত মনে করছে হাতের হাতের বউ ফিডি এক কিনার তো মাতি আছে আগো ফিলিস্তিন আগো ভাই করে কোকানে মারেন, আর আল্লাহ বোমা মাতি আছে কোনাই ইউক্রেন একমাত্র ইহুদি রাষ্ট্র এনে হারালাতি আছে, আর আল্লাহ হজরত ভাই ভ্লাদিমির পুতিন আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দাও, পৃথিবীতে আবার আলো ফুটবে হজরত আল্লামা ভ্লাদিমির পুতিন ভাইয়ের বরকতে। চলুক পারমাণবিক হামলা অসুবিধা নেই, ইমাম মেহেদী আলাইহিসসালাম আসবার রাস্তা খুলে যাবে, এই স্যার রুহুল্লাহ আসার রাস্তা খুলে যাবে, মহাগ্রন্থ আল কোরআনের রাজ কায়েম হওয়ার রাস্তা খুলে যাবে, লিল্লাহি তাকবীর। তাইলে সুখে দুঃখে বিপদে মুসিবতে শুকরিয়া কার? আল্লাহ। আজ জীবনে কইবি নদী ভাঙা? তোরা কিতে কইবি? বলে আমরা নদী গড়ার লোক, ডরাস কামে না। এদিকে 12,000 মাইল সোমালিয়া, ও মা গো, এদিকে 12,000 মাইল দক্ষিণে মালদ্বীপের অ্যান্টার্কটিকা মহাদেশ, এই 90 ডিগ্রি কোনাকোনি একটু এদিকে সাউথ আফ্রিকা। আমি কইলাম আল্লাহ আর আয় তার দেশ, আরে হার কর সাগরের ঢেউ মারে দে বিল্ডিং এনে ঘুমঘুমা দিয়ে উড়ে এক ফুট উপরে দেশ। কইলাম ফাইলিং করছি নি বিল্ডিং এটি করছে দে না তো এটি গোল করে গেলে বিয়ের ফাইলিং এটি উড়া হাত তর ওই যে ওয়াইজাল বিহার সুজ্জিরা সাগরে যখন আগুন লাগাইব এই সাগরে অগ্নিগিরি দি জাগাই এনে ডালাই করে গেলেছে আল্লাহ, মাত্র সামান্য ঢেউ আইলে দেশটা আর থাকতো না, 1200 দ্বীপ সেখানে তোকে নদী ভাঙে গালি নদী ভাঙে, আল্লাহ তো ডরাচ্ছে নদী ভাঙি বলার দিকে যাইব ইসলির দিকে যাইব মেহেন্দিগুঞ্জের দিকে যাইব, হে তোরা এতো মেহেন্দিগুঞ্জ বিয়ে একটা করিয়ে নেবি বলা একটা করিয়ে নেবি জিয়ান্দি সব জাগে ইয়ান্দি তোর ওর বাড়ি করলি না তো বিয়া, বিয়ে করতো সায় মাইয়ার বাবা তো দেয় না, দিব দিব মাইয়া বস্তাত করি আনি দিব একখানা সবর কর, এটি মনে করো যে গল্পের মতো আজকে না গল্প ন মিলে দিব আল্লাহ, এই খেলা শুরু হয়ে যায় বিশ্বযুদ্ধ চলে লেগে অলরেডি হোলা শেষ, এই মাইয়া হমানে থাই যাইব আর কোনো ভবিষ্যৎ কিচ্ছু নেই, সব দুল্লির সাথে যাইব দেখবি ইউনিভার্সিটির মাইয়ার তোকের লগে বিয়ে হইব ওই যে ভাইয়া, আর না আর বড় আশা করিনি কোনো রকমের জীবনটা চাক না, আই লাভ ইউ। আর মনার কিন্তু মিডিয়া আর দিন না কেছে কো হুজুর আগর লগে ক্যালাসমি টকা মাইয়া হেতি বিশ্ব সুন্দরীর মতো মন্ত্রী এমপি তারে বিয়ে করতো, কত দুর্ভাগ্য এককারে গরিব কামলার লগে বিয়ে হয়ে গেছে, একে হাতের কিসমত আছে মাতিচ্ছে আর যার কিসমত জিডে আছে আল্লাহ লই যাবে ওই মুহূর্ত দিকে, তোরা যুবকেরা ডরাচ্ছে তবে বিয়ে রেডি আছে, তবে জীবনের বিয়ে নসিব না এগুন হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাবে, হ্যাঁ এটি নষ্ট তো এদের দিকে আমি তাকাই না, এরা দেশ জাতির দুশ্মন, এরা মা বাপেরে
কষ্ট দিব, হেতে মরি গেছে হেতে লাশ চিন্তা নাই। এই যে একটা হোলারে কত লক্ষ কোটি টাকা খাওয়াইছে মা বাপে, খুদ ম্যাজিস্ট্রেট হইব, ডাক্তার হইব, দেশন এত হইব, বিয়ে করবো, তুই তাজা হোলা মরি গেছ, বিদেশ তুই আইস, তুই দুই মাসের ছুটি নিলে, তুই কেন হুন্ডাটা কিনলি, গাড়িটা চালাই আইসি দি, হাজার হাজার লক্ষ গাড়ি ওভার টেক করি করি গাড়ি লই জীবন লই আসি, কত দূর ফুটছি, তো তুই হুন্ডা এটাতে চালাস, তুই কেননে ঠিক, তুই অন হে ব্রেন হয়েছে চালাচ্ছা, একান্ত দেশে হইলো স্লো চালা। আল্লাহ যুবক গুলার তুমি বাঁচাও, আল্লাহ মাইয়ার বাগত দিলের মধ্যে রহমত মশাও, মাইয়াগুন যাতে খামজির মধ্যে বড়ি বড়ি খোলাও কাছে যাতে বুড়িগারা বিয়াটা দিতে, তোরা আমিন কস, বুড়িগা আমিন কইছি নি, এতরে অন 10 লাখ টাকা দিল তো এটা আমিন কইত না, এডে কে মত এমনি আইব, জিনা চলতি আছে জিনা, ঠিক কি না? তো আল্লাহ এইভাবে 41টা আজাদ দিছে, এই এই যে আয়াত পড়লাম সুরা আনকাবুত মাকড়াসা সুরার 40 নম্বর আয়াত, আয় শুধু আমি সংক্ষেপে বলি, হালাকু কওমি নূহিন আলাইহিসসালাম, অসিলাতুল হালাক, নূহ আলাইহিসসালামের জাতিরে মাইছে আল্লাহ গার্ক বি তুফান, তুফান দি বন্যা দি মারি গেলেছে, দেখছেন বুট বন্যা কিন্তু গিয়া হুরা না যা, আমার ভাই প্রয়োজনে ফা উঠাই বইয়ে অসুবিধা নেই, আপনি ফা লম্বা করে দেন, বুঝছি বুঝে কষ্ট হয়, কোনো অসুবিধা নেই, কোনো সরম নাই, চেয়ারম্যান সাহেব পা সামনের দিকে দেন, এখন আমরা বন্ধুর মতো আছি, কারণ অনেক সময় শর্টে বসতে কষ্ট হয়, পায়ে ব্যথা করে, আপনি পাওয়া সামনে দেন, আপনারা যারা মুরব্বী আমরা বললে কোনো আইন নেই, আপনি রিল্যাক্সে বসে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? জোয়ানেরা বইবি সুন্নত তরিকে, তবু ফাসাদ গোস্ত আছে, বুড়িগারা শরীর টনটনা ব্যথা সমস্যা, তারা অসুস্থ মানুষ জানে বইতে পারে, তাই এটা কোনো আইব না, এখন অল আর মাই ফ্রেন্ড, ঠিক কিনা? বুড়িগারা জানে বইও খালাই ছড়াই বইব, আমিন ক, ওয়াজ শুরু হয়েছে নি, কই হয়েছে আজকে, কইছি 50 মিনিট করি, আর অনুবাদ সালাইতে আছি, ওনাই কেটে ঠিক শেষ করিম, আল্লাহ তুই আরো তৌফিক দাও। ঢাকা ভূমিকম্পে 1.5 কোটি মানুষ পড়ে থাকবে, এইভাবে জাপান হয়েছে না ভূমিকম্প, তাইওয়ানও সেদিন হয়েছে, আহাহা আইসল্যান্ডে 60,000 বার ভূমিকম্পে একদিনে হয়েছে, শুধু লাড়ার উপরে আসিল, লাড়ার উপরে এমনি অগ্নিগিরি, এ বরফের দেশে তো যেটা পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত আসতে মাইল পর্যন্ত বরফ, কেউ জানে না বরফ, আর বরফের নিচেতে আগুন ঢুকে রেখেছে আল্লাহ, এই ভূমিকম্পের নিচে তো আবার আগুন, আগুন ওঠে লাভা, 11,000 কিউসেক লাভা মুহূর্তে বার হয়েছে, আল্লাহু আকবার করে, অবস্থা ভয়াবহ, দেখবি দে এক সময় দেখবি ঢাকা নাই, প্রতিদিন 80 লক্ষ গেলান ঢাকার থেকে ফানি নিচ থেকে ওদের জায়গাটা খালি হচ্ছে নিচে, এডি ভূমিকম্পের মাধ্যমে এমনি লাড়া দিব আর নাই, মেজর মান্নাননগর বলছে আমি আনাওয়া এতিম কাহাতাই, আনাওয়া কাফিলুল ইয়াতিমে কাহাতাই, আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী গ্যাস হুজুর জান্নাতে এইভাবে কাছাকাছি থাকিও, আফসারি হয়তো ন গ্যাসউদ্দিন ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকবেন জান্নাতে, আমার ভাই এতিমের প্রতিপালন করে, আমার ভাইয়ের প্রতিষ্ঠানও তোরা দিবি, আমিন ক, কষ্ট হয়, 40টা আজাব তো আমি বলতাম কইছি, বনি ইসরাইলের কেমনে সেচ্ছে হিড়িয়ে তো আমি কইতাম কইছি, তোরা তো দাসের, তো এখন সব নবীর ঘরে নগদে মারি দিছি, তো উম্মতে মুহাম্মদের তো মারতেছে না আল্লাহ, কেমনে মারব হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আই মোরা আরাফা মুজদালিফা দুই দিন দুই জায়গায় বারবার দোয়া করছি, তিনটা কয়টা, সাল তো রব্বি সালাসান, আমি আমার রবের কাছে তিনটা সওয়াল করছি, দা প্রার্থনা করছি, পাতানি স্নাতাই আল্লাহ রে দুইটা দিছে গো মত, ওয়ালামি ও তিনি ওয়াহেদা তার আল্লাহ রে একটা দেয় ন, সাল তো আল্লাহ ইউক্তাল উম্মতি বিসানাতি জুরিন, আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমার উম্মতের খাদ্য সংকট দিয়েন না, পায়ুলাকু যে খানা খানার অভাবে তারা মরি যাইব, আল্লাহ কানি নবীজি কয় আমি আমার নবীকে দিলাম এই ফিলিস্তিন, আর ভাই করে না খাওয়াইব 25 দিন 30 দিন খানা নাই, সাইপ্রাসের খ্রিস্টানেরা জাহাজ ভরে খানা হাড়ায়, আল্লাহ দিলে আজকে নিউজে দেখছি তাগরে ত্রাণ দিব, আল্লাহ একবার রিজিকের মালিককে, আল্লাহ তাগ মুখে খানার পানি মজা দিব, আল্লাহ কে হুজুর আমনের দোয়া কবুল করছি, এরপরে কসাল তুমি আল্লাহ ইউসাল্লি তাআলাইহিম আদা
আদুবাম মিন গায়রিম ফাতানি, আমি চাইলাম আল্লাহ আমার উম্মতেরে যাতে দুশ্মনেরা গালে বইতো না, আরে দুশ্মনেরা যাতে বোমা দিই বিভিন্ন রকম আর উম্মতের যাতে না মারে। নবীজি কয় ফাতানি, আল্লাহ আরে দিয়ে লাইছে আর উম্মতের ঘরে আল্লাহ বোমা হামলা করি মারত না, কাফের গো মাধ্যমে মারত না। তিন নম্বর সাইসি ওয়াসাল তুহ আল্লাহ ইয়াজআলা বাসাহুম বাইনাহুম ফামানানি, আমি নবীজি আমি নবী আল্লাহর কাছে চাইলাম আপনি আমার উম্মতের মাঝে একতেলাপ দিয়েন না, কোবা কবি করি নিজেরা নিজেরা বনি সেলে লাইনি মারিব। আল্লাহ কো না নবী ইয়ান কবুল করলাম না, পারাফাতে তো আইয়ান করলাম দেন, হরে মুজদালিফা করলাম আল্লাহ কো না ইয়ান হইতো না, আপনার উম্মতের শাস্তি আমি তাগো হাতে দিয়ে গেলাম, অন্যান্য উম্মতের আমি চল্লিশটা শাস্তি দিয়েছি চল্লিশ রকমের মার, আপনার উম্মতের এই সমস্ত শাস্তি আয় দিতাম না, তা করে নিরাপদ রায়ুম যেহেতু আপনি মদিনা তৈবা শুইবেন আয় তা করে মারতাম না, তবে আমার লক্ষ লক্ষ পয়গম্বরের উম্মতের করে মারছি যে সমস্ত কারণে, তা করে শুধু একটা কারণ তাগো হাতে দিতেছি, তারা যদি একতেলাফ করে একতেলাফের কারণে তারা নিজেরা নিজেরা খুনাখুনি করিব, চলেনি একতেলাফ চলে না হুজুর, ইডা হিডারে কাফের কয়, ইডা হিডারে কাফের কয়নি, কত রকমের টুবি বাক করে এলেছি হুজুরে, কোনো আছে খানায় কাবা একসাথে খানায় নামাজ পড়ে কোনো ডিভাইডেড নাই, ইজ্ঞা ইজ্ঞারে কাফের কয়।